এক্ষুনি মাত্র পাওয়া খবর, প্রধানমন্ত্রীর তরফ থেকে তিনটি বড় ঘোষণা, দারুণ সুখবর। রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এক্ষুনি মাত্র পাওয়া খবর, প্রধানমন্ত্রীর তরফ থেকে তিনটি বড় ঘোষণা, দারুণ সুখবর। রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এক্ষুনি মাত্র পাওয়া খবর, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে দুটি বিশাল বড় ঘোষণা, দারুণ সুখবর। যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে অথবা যদি আপনার কোনো লোন নেওয়া থাকে, চাই সেটি দু চাকা হোক অথবা চার চাকা অথবা হোম লোন অথবা অন্যান্য কোন বিজনেস লোন নেওয়া থাকে, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি খবর। আজ এক্ষুনি মাত্র ঘোষণা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে, এর সাথে রয়েছে আরো একটি দারুণ সুখবর। যদি আপনি ফোন পে, গুগল পে বা ইউপিআই ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি সুখবর। অপরদিকে রয়েছে আবার ইতিমধ্যেই পিছনো হয়েছে টেট পরীক্ষা, আর পিছনোর পরে টেট পরীক্ষা নিয়ে জারি হলো এক ভয়ঙ্কর নিয়ম। যদি আপনি টেট ফিল আপ করে থাকেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য, নতুবা টেট পরীক্ষা দিতে। আর এই নিয়মটি না জানলে টেট পরীক্ষা দিতে যাবেন, আপনাকে পরীক্ষা হল থেকে বেরো করে দেয়া হতে পারে। একই সাথে রয়েছে বিশাল বড় একটি ঘোষণা প্রধানমন্ত্রীর তরফ থেকে, দেশের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য রয়েছে কৃষকদের জন্য দারুণ একটি সুখবর। প্রবীণ নাগরিকদের জন্য, যাদের বয়স মূলত 60 বছর বা তার ঊর্ধ্বে, তাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। আর আজ মূলত থাকবে এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক এবারে বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে রয়েছে দারুণ একটি সুখবর। যারা মূলত কোন লোন নিয়ে আছেন, চাই সেটি কোন কোম্পানি, IDFC, ফার্স্ট ব্যাংক বা বিভিন্ন ফাইন্যান্স, এমনকি মোবাইলের লোন পর্যন্ত যারা নিয়ে রেখেছেন, বা মোবাইল লোন থেকে শুরু করে দু চাকা চার চাকা এবং বাড়ি বা ব্যবসার জন্য যে সকল লোন গুলো নিয়ে রেখেছেন, তাদের জন্য বিশাল বড় একটি ঘোষণা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। বলা হচ্ছে বছর শেষে সম্ভবত আর বাড়ছে না বাড়ি গাড়ির EMI, চলতি অর্ধবর্ষের শেষ ত্রৈমাসিক রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক। আজ মনিটারি কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাংক জানিয়েছে আগের মতো রেপো রেট 6.50% রাখা হচ্ছে, যা অবশ্য প্রত্যাশিতই ছিল, কারণ গত ত্রৈমাসিকের পর ভারতীয় অর্থনীতিতে বড় কোনো পরিবর্তন হয়নি। ব্যাংকগুলি এবং ঋণ গ্রহীতাদের কথা ভেবেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। এই নিয়ে টানা 5 ত্রৈমাসিকে রেপো রেট অপরিবর্তিত রাখা হলো। অন্যদিকে রয়েছে আরো একটি দুর্দান্ত খবর, বিশাল ঘোষণা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে, এবার 5 লক্ষ টাকা পর্যন্ত UPI পেমেন্ট করা যাবে। একদম ঠিকই শুনেছেন, রেপো রেট অপরিবর্তিত রাখার পর UPI পেমেন্ট নিয়ে বড় ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক। 1 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত UPI পেমেন্ট করা যাবে বলে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক। আজ মনিটারি পলিসি মিটিং এর পর এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক, তারপরই দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা। এর সাথে রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে আরো একটি বড় ঘোষণা, দারুণ খবর, এবার প্রবীণ বা বয়স্ক নাগরিকদের জন্য রিজার্ভ ব্যাংকের বড় ঘোষণা। বছর শেষে মুখে হাসি ফুটতে চলেছে সকল দেশবাসী, কৃষকদের জন্য রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশেষ সুযোগ। ভারতের কৃষকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি, কিন্তু দুর্ভাগ্যবশত কৃষকদের জীবনযাত্রার মান এখনো উন্নতি নয় বা উন্নতি হবার অপেক্ষায় রয়েছে। বৃদ্ধ বয়সে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভারত সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে, তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান। এছাড়া কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষা করতে মোদী সরকারের প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে 18 থেকে 40 বছর বয়সী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা জমা করতে পারবেন। সরকার প্রতি মাসে সমান অর্থ জমা করবে। 60 বছর বয়সে একজন কৃষক প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। সাথে টেট পরীক্ষায় জারি হলো নতুন নিয়ম, ফোন নিষেধ, তাবিজ, মাদুলিপুরেও যাওয়া যাবে না টেটে। নিশ্ছিদ্র নিরাপত্তা ঘেরাটোপে ত্রুটিমুক্ত প্রাথমিক টেট আয়োজন করতে চাই পর্ষদ, তাই পুরোপুরি মোবাইল মুক্ত থাকবে পরীক্ষা কেন্দ্রগুলি। সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাবিজ, মাদুলি বা ধাতব কোনো কিছু পরে ঢোকা যাবে না কেন্দ্রে, কোনো বিশ্বাস বা ভাবাবেগের কথা বলেও এই নিয়ম অমান্য করা যাবে না।